দীর্ঘ 19 বছর পর কাতারের কোনো আমির বাংলাদেশ সফর করে গেলেন। 2005 সালের পর গেল 22 এপ্রিল দুদিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সম্পর্ক জোরদারে কাতারের সঙ্গে বাংলাদেশের 10টি চুক্তিও সমঝোতা সই হয়েছে। কাতারের আমিরের বাংলাদেশ সফর এবং দোহার এবং ঢাকার এই চুক্তিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কি আছে চুক্তি ও সমঝোতা স্মারকে, কি লাভ হবে বাংলাদেশের, তাই জানাবো এবারের দৃশ্যপটে। সঙ্গে আছে আমি ওমর ইনার। শুরুতেই বাংলাদেশের লাভের হিসেবের আগে কাতার বাংলাদেশ সম্পর্ক কেমন তা জানিয়ে দেয়। বাংলাদেশ ও কাতারের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত গভীর, বন্ধুত্বপূর্ণ ও বহুমুখী। 1974 সালে বঙ্গবন্ধুর সরকারকালীন বাংলাদেশকে স্বীকৃতি দানকারী অন্যতম মুসলিম রাষ্ট্র কাতার। সেই থেকে বন্ধুত্বপূর্ণ ও দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ক বাংলাদেশের। কাতারের আমিরকে সম্মান জানানোর পাশাপাশি ঢাকা দোহার সম্পর্ককে আরও দৃঢ় করতে মিরপুরের কালশি এলাকার বালুর মাঠে নির্মিতব্য পার্ক ও মিরপুর ইসিপি চত্বর থেকে কালশি উড়াল সড়ক পর্যন্ত সড়কটি কাতারের আমিরের নামে নামকরণ করা হয়। বিনিয়োগ, কর্মসংস্থান, বন্দর ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিতে 23 এপ্রিল সকালে দ্বিপক্ষীয় বৈঠকের পর 11:40 দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবি হলে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দুদেশের মধ্যে 5টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই হয়। চুক্তিগুলো হলো দ্বৈত কর ও কর ফাঁকি পরিহার, আইনি বিষয়ে সহযোগিতা, সমুদ্র পরিবহন, পারস্পরিক বিনিয়োগ, উন্নয়ন ও সুরক্ষা এবং একটি যৌথ ব্যবসায়িক পরিষদ প্রতিষ্ঠা। অন্যদিকে 5 সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা, যুব ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা, শ্রমশক্তির বিষয়ে সমঝোতা স্মারক এবং বন্দর ব্যবস্থাপনা সংক্রান্ত সমঝোতা স্মারক। মোটা দাগে বাংলাদেশ কাতারের 10 চুক্তি ও সমঝোতা স্মারক বিশ্লেষণ করলে দেখা যায় দুদেশের দৃঢ় কূটনৈতিক বন্ধনের পাশাপাশি দক্ষ জনশক্তি রপ্তানি, বিনিয়োগ ও জ্বালানি নিশ্চিতে অগ্রণী ভূমিকা পালন করবে চুক্তি ও স্মারকগুলো। কাতারে ঠিক কী সংখ্যক বাংলাদেশি শ্রমিক আছেন তা কারোরই অজানা নয়। কাতার মধ্যপ্রাচ্যে বাংলাদেশের অন্যতম শ্রম বাজার, যেখানে প্রায় 4 লাখ বাংলাদেশি কাজ করছেন। কাতার থেকে বাংলাদেশে পাঠানো রেমিট্যান্স দেশের রিজার্ভে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে কাতার বাংলাদেশে প্রবাসী আয়ের ক্ষেত্রে নবম অবস্থানে। 2 বছর আগেও কাতার প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ $1.4 বিলিয়ন ছিল। চলতি অর্থ বছরের অর্থাৎ 2023-24 প্রথম 9 মাসে প্রবাসীরা দেশটি থেকে রেমিট্যান্স পাঠিয়েছেন $838.22 মিলিয়ন। শ্রমশক্তির বিষয়ে সমঝোতা স্মারকের মধ্য দিয়ে বাংলাদেশ আরও অনেক বেশি সুবিধা আদায় করতে সক্ষম হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। প্রায় 4 লাখের মতো প্রবাসী জনবল কাতার এবং বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে প্রতিনিয়তই অবদান রাখছে, তা কাতারের আমিরকে স্মরণ করিয়ে দিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরই মধ্যে কাতারের আমিরকে আরও তরুণ, দক্ষ ও আধাদক্ষ জনশক্তি, আইটি বিশেষজ্ঞ, পেশাদার প্রযুক্তিবিদ নিয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি। কাতার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানির জন্য 2017 সালে করা 15 বছরের জন্য চুক্তি রয়েছে বাংলাদেশের। চুক্তি অনুযায়ী বর্তমানে প্রতি বছর প্রায় 40 কন্টেইনার বা 1.8 মিলিয়ন মেট্রিক টন থেকে 2.5 মিলিয়ন মেট্রিক টন জ্বালানি আমদানি করছে বাংলাদেশ, যা বিদ্যুৎ উৎপাদন সহ নানান কাজে ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ জ্বালানি আমদানির ক্ষেত্রে বাংলাদেশের অন্যতম অংশীদার কাতার। মধ্যপ্রাচ্যে বর্তমানে হামাস, ইসরায়েল এবং ইসরায়েল ইরান দ্বন্দ্বের জেরে যে সংকট চলছে, সেই প্রেক্ষাপটে কাতারের আমিরের এই সফরকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে, বিশেষ করে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার জন্য। কেননা মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে প্রায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য বৃদ্ধি নিয়ে আতঙ্কে থাকতে হয়। এছাড়া 2030 সালের মধ্যে 40,000 মেগাওয়াট এবং
2041 সালের মধ্যে 60,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। সেই লক্ষ্যমাত্রা পূরণে তুলনামূলকভাবে পরিচ্ছন্ন জ্বালানির উৎস হিসেবে বিবেচনা করা হয় এলএনজিকে। সে লক্ষ্যেই এর মধ্যে বছরে 1.8 মিলিয়ন মেট্রিক টন এলএনজি কিনতে কাতার এনার্জি পেট্রোবাংলা চুক্তি সই করেছে। 15 বছর পর্যন্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানির দীর্ঘমেয়াদী চুক্তিটি সই হয় গেল বছর কাতারে। জ্বালানি নিরাপত্তায় কাতার বাংলাদেশ সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই বিশ্বাস করেন জ্বালানি বিশেষজ্ঞরা। বাংলাদেশ দীর্ঘমেয়াদী চুক্তি কাজে লাগাতে পারলে সস্তায় মিলবে এলএনজি, সেক্ষেত্রে জ্বালানি নিরাপত্তা আরও নিশ্চিত হবে। বাংলাদেশের পাওয়ার প্ল্যান্টগুলোর একটি অংশ বর্তমানে এলএনজিতে চলছে, তাই এলএনজি সরবরাহ নিশ্চিতের মধ্য দিয়ে দেশের বিদ্যুতের ক্ষেত্রে ভালো অবস্থান তৈরি হবে বলেও মনে করা হচ্ছে। বাংলাদেশ সরকার বিদেশি বিনিয়োগের জন্য 100টি অর্থনৈতিক বিশেষ অঞ্চল স্থাপন করেছে। কাতারের বিনিয়োগকারীরা পেট্রোকেমিক্যাল, জ্বালানি, মেশিনারিস, তথ্য প্রযুক্তি, ইলেকট্রনিক্স, সিরামিক, কৃষি ব্যবসা, খাদ্য প্রক্রিয়াকরণের মতো কিছু ক্ষেত্রে ব্যাপক প্রণোদনা পেতে পারে এবং সহায়তা করতে পারে। গার্মেন্টসের পাশাপাশি বাংলাদেশের সিরামিক প্রোডাক্টস, ওষুধসহ আরও অনেক নন ট্রেডিশনাল আইটেম রফতানি আরও বাড়ানোর ক্ষেত্রে এই চুক্তি ও সমঝোতা ভূমিকা রাখবে বলে মনে করে বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ করতে চায় কাতার। বন্দর করিডোর তৈরি সহ পণ্য পরিবহন নিয়েও বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় মধ্যপ্রাচ্যের দেশটি। 22 এপ্রিল রাজধানীর একটি হোটেলে কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রীর নেতৃত্বে দেশটির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বিশ্বের অনেকগুলো দেশের সঙ্গে কাতারের এফটিএ আছে। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সঙ্গে হয়েছে, আবার পাকিস্তানের সঙ্গে এ চুক্তির প্রক্রিয়া শেষ পর্যায়ে। বাংলাদেশের সঙ্গেও এফটিএ করতে তারা আগ্রহ প্রকাশ করেছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে খাদ্যপণ্য আমদানি করে কাতার। বাংলাদেশ মাংসসহ বিভিন্ন খাদ্যপণ্য সেখানে রপ্তানি করতে চায় বলে জানিয়েছেন সালমান এফ রহমান। কাতার প্রতিনিধি দল জানিয়েছে আমদানি রপ্তানির পুরোটাই হয় বেসরকারি খাতের হাত ধরে। দুদেশের সরকার অনুকূল পরিবেশ তৈরি করে ব্যবসা বাণিজ্যের উন্নয়নে কাজ করবে এমনটাই আশা করা হচ্ছে।